হ্যালো এভরি কেমন আছো তোমরা সবাই আশা করছি সবাই খুব ভালো আছো অনুষ্ঠান তো শেষ হয়ে গেছে তো অনুষ্ঠানের সব ব্লগ তোমাদের সঙ্গে শেয়ার করেছি কিভাবে কি মজা করলাম না করলাম তোমরা তো পুরোটা দেখেছো এখন আমি তোমাদের সঙ্গে শেয়ার করবো আমার গিফটের ভিডিও তো কি কি গিফট পেলাম সব কিছুই তোমাদের সঙ্গে এখন শেয়ার করব আর আজ কালকে রাত্রেবেলা আমরা চলে যাব এখন রাত্রে ভিডিওটা না কালকে সকালবেলায় চলে যাব ভোর ছটার সময় বের হব বাড়ি থেকে তো এখন ভিডিওটা না শ্যুট করলেই নয় চলো এবার দেখি আর এর মধ্যেই কি আছে আমি জানি না সব কিছু ওপেন করব তোমাদের সামনে আর পুরোটা শেয়ার করবো আর ভিডিও শুরুতেই বলি যে আমার মানে বিয়ে গিফট আনা বারণ ছিল যখন নিমন্ত্রণ করে মানে করতে গেছিল তখনই বলেছিল যে কোনো গিফট নিয়ে আসবেন না যাবেন নুন ভাত খাবেন আর হচ্ছে আশীর্বাদ করবেন এরকম করেই নিমন্ত্রণ করা হয়েছিল তো যাই হোক চলো এখানে কিছু কিছু গিফট পেয়েছি যারা খুব আপন জন একদম যারা খুব আপন তাদের দেওয়া তো চলো দেখো তো ফার্স্ট এই দুটো পরে ওপেন করছি হ্যাঁ নাকি আগেই দেখাবো করবো এদের তো পরে দেখাই তার আগে কিছু শাড়ি বা যা যা পেয়েছি সেগুলো তোমাদের সঙ্গে শেয়ার করি কিন্তু বলতে পারবো না কে কে দিয়েছে না দিয়েছে আমার মনেও নেই আমার হাতে দিয়েছিল তখন রেখেছিলাম ব্যস্ত আমার মনে নেই কে কী দিয়েছিল যাই হোক এখানে আছে এক জামদানি শাড়ি একটু জুম জুম করে দেখাবো জিনিসগুলো তো এখানে আছে অরেঞ্জ কালারের একটা জামদানি শাড়ি কিছুতেই মানে খুলবো না কেননা খুললে পরার আর ভাজ করতে পারবো না তো এখানেও সেম ধরনেরই জামদানি তবে কালারটা আলাদা এখানে এরকম গ্রিন কালারের একটা আর এটা হচ্ছে অরেঞ্জ কালারের তো গেল দুটো জামদানি শাড়ি আমি নিচেই রাখছি তাহলে আমার সুবিধা হবে মামাম ঘুমিয়ে আছে ও পাশে আর এর মধ্যে আছে হচ্ছে একটা ছাপার শাড়ি এটা আমাকে দিয়েছে মেজো কাকিমা কেন কাকিমা হচ্ছে এই শাড়িটা আমাকে দিনেই দিয়েছিল বলেছিল এই বাবা পড়িস শাড়িটা দিয়ে বলেছিল মানে আমার মেজো কাকিমা শাশুড়ি আমাকে এই শাড়িটা দিয়েছে খুব সুন্দর ছাপার শাড়ি তো পরা যাবে আর কি তোমরা তো জানো যে আমি আমার শ্বশুরবাড়িতে শাড়িই পরি বেশিরভাগটা আর এখন এই যে মাঝে মাঝে টাইমে নাইটিও পরি কেন বলো তো মানে এত ঠান্ডা শীত মানে সেই জন্য মাঝে মাঝে পরে নিয়ে বাট বাইরে তো হয়ে না ঘর ভেতরেই থাকি ঘরে কিন্তু শাড়িটা বেশি পরা হয় তো ওটা মেজো কাকিমা দিয়েছে কিছু কিছু মনে আছে কেন দিনের বেলা আমার হাতে দিয়েছিল কাকিমা তো সেই জন্য আমার মনে আছে আর এটা হচ্ছে দিয়েছে দিদির মা মানে হচ্ছে আমার নয় মা এর মধ্যে খুব সুন্দর একটা ছাপার শাড়ি আছে রেড আর হচ্ছে ইলো কালারের পার এই শাড়িটা আমি জানতাম না দিদি মানে দিদি আমাকে বলেছে যে এই শাড়িটা মা তোর জন্য এনেছে পরিস সরস্বতী পুজোর মধ্যে পড়িস দিদি আমাকে এই কথাটা বলে দিয়েছিল তারপর জানতে পারলাম যে মাসিমা আমার জন্য এই শাড়িটা এসেছিল খুব সুন্দর শাড়িটা এর মধ্যে রয়েছে একটা মিনু শাড়ি এটাও ছাপার শাড়ি এটা আমাকে দিয়েছে আমার একটা নরদ ডালি দিদি ডালি দিদিকে তোমরা হয়তো আমার ভিডিওতে দেখেছো আমি অনেকবার নাম টামও বলেছি ভিডিওতে তো ডালি দি আমাকে এই শাড়িটা দিয়েছে খুব সুন্দর মিনু শাড়ি খুব পাতলা আরাম পরেও খুব আরাম হয় আমাকে আমার স্বাদেও এরকম ধরনের দিদি শাড়ি দিয়েছিল এখনও আমি পরি এটাও পরব তো এটা দিয়েছে ডালি দিদি এগুলো সব দিনের বেলায় আমার হাতে হাতে দিয়েছিল বলে বলে বললাম না সব নিজের মানুষগুলো তো সেই জন্য আমার মনে আছে চলো রাখি এটার এইটার মধ্যে আছে একটা কাঞ্জিবরম শাড়ি যেটা কিনা দিয়েছে তোমাদের দাদা ভাইয়ের দেখেছিল দুটো বন্ধু এসছিল তো সেই বন্ধুরা নিয়ে এসেছিলো আমার জন্য এই শাড়ি আর হচ্ছে ফুলের বুকে তো এই শাড়িটা একটা এরকম গ্রিন কালার মানে করছি কলা কালার আর হচ্ছে রেড কালার রেড ঠিক না মেরুন কালারের মধ্যে এই শাড়িটা আমাকে দিয়েছে একটু খুলবো খুলে দেখাবো কি আছে পরবো তো পরে তো খুলতেই হতো না যাই হোক এটা কাটতে হবে তারপর তো এটা একটা কাঞ্জিভরম শাড়ি খুব সুন্দর শাড়িটা আমার খুব পছন্দ হয়েছে তো এটা হচ্ছে তোমাদের দাদা ভাইয়ের বন্ধুরা মিলে দিয়েছে চলো রেখে দিই আর এর মধ্যে একটা শাড়ি আছে এটা হচ্ছে দিয়েছে আমার দিদির হচ্ছে মানে আমার যায় হচ্ছে সম্পর্কে জেঠিমা মানে ওই মাসিমা আমার জন্য এই শাড়িটা নিয়ে আর এই শাড়িটা দিয়েই আমার এরকম যখন তোমাদের দাদাভাই সিঁদুর পরিয়েছিলো তখন এরকম করে সে মানে কী বলে এটাকে লজ্জাপতি নাকি সেরকম আর কি দেওয়া হয়েছিল তো যাই হোক এরকম শাড়ি আমার একটা আছে সাদা কালারে এখন আরেকটা হয়ে গেল ইয়েলো কালার এই শাড়িগুলো কিন্তু খুব সুন্দর পরার পর খুব ভাল লাগে খুব পছন্দ হয়েছে আমার শাড়িটা তো চলো দেখিয়ে দিলাম নিচে নিচে রাখি পরে আমি গুছিয়ে রাখবো এখন ঝটপট করে তোমাদেরকে দেখিয়ে দিই এর মধ্যেও রয়েছে শাড়ি এই কালো শাড়িটা দিয়েছে একটা বৌদি ওই বৌদিটা খুব ভীষণ মিষ্টি মানে হচ্ছে আমার জায়ের সম্পর্কে বৌদি হয় আমি ভিডিওতে দেখিয়েছি আমার মানে রাতের অনুষ্ঠানের ভিডিওতে তো ব্ল্যাক কালারের মধ্যে এই শাড়িটা দিয়েছি খুব সুন্দর শাড়িটা পরলে খুব ভাল লাগবে তো বৌদি আমার জন্য এই শাড়িটা এনেছিল থ্যাংক ইউ বৌদি জানি বৌদি আমার ভিডিও দেখে রেগুলার তো অনেক অনেক ভালোবাসা তোমাকে আমার শাড়িটা খুব পছন্দ হয়েছে আমাকে দিয়েছে বলেছে মানো পড় তোমাকে ভালো লাগবে বলছি ঠিক আছে বৌদি পরবো এর মধ্যে আছে একটা জামদানি শাড়ি রেড কালার কিন্তু বলতে পারছি না এই শাড়িটা কে দিয়েছে কেন মনে নেই কে দিয়েছে জানো জানি না আমিও অত লোকের মাঝখানে না মনে থাকে না এটাও খুব সুন্দর একটা জামদানি শাড়ি ও এর মধ্যেও আছে একটা শাড়ি সব মানে প্যাকেট এলোমেলো হয়ে গেছে এর মধ্যেও একটা শাড়ি এই শাড়িটা কে দিয়েছে মনে হয় আমাকে মমতাদি দিয়েছে এই শাড়িটা না মমতাদি হবে মনে হয় যতদূর আমার মনে খেয়াল নেই তখন ওই সাজ সাজছিলাম দুপুরবেলায় তখন এসে আমাকে দিয়ে গেছিলো আমি যতটা আইডিয়া করে বলছি যাই হোক আমার ভুলও হতে পারে এটাও একটা ছাপার শাড়ি খুব সুন্দর ব্লু কালারের পার আর এরকম মাঝখানে রেট চলো দেখুন এগুলো আমাকে সব বোঝাতে হবে আর এর মধ্যে আছে একটা বেড কভার এটা আমাকে দিয়েছে হচ্ছে আমার এক কাকা শ্বশুর একটা কাকা শ্বশুর আমি গেছিলাম সেই কাকাদের বাড়িতে সেই চুচুরা তাই না চুচুরা ওখানে আর কি বাড়ি কাকাকে আমাদের বাড়ি যে কোনো অনুষ্ঠানে বললেই কাকা আসে খুব ভালো লাগে তো এটা হচ্ছে আমার একটা কাকা শ্বশুর দিয়েছে আমাকে বেড কভার যেটা কিনা আমি আমার ফ্ল্যাটে গেলে কাজে লাগবে এখন এটা আমি ইউজ করব না রেখে দেব যখন আমি আমার ফ্ল্যাটে যাব। তখন বিছাবো তাহলে এখানে যা আছে চলে যাবে তখন নতুন নতুন বিছাব ভালো লাগবে দেখতে তাই না তো গেল ও আরেকটা জিনিস দিয়েছে সেটা হচ্ছে আমার ছোটো পিসি শাশুড়ি একটা আমাকে নাইটি দিয়েছে আলতা সিঁদুর দিয়েছে আর একটা খুব সুন্দর একটা জিনিস দিয়েছে তোমাদেরকে দেখায় একটু বের করে দেখেন দাও সেটা হচ্ছে পিতলে পিতল না কাসা যাই হোক আমি চিনিও না এরকম হচ্ছে মোমবাতি রাখার ইসেকে বলছি তোমার ছেলে আর আমি ক্যান্ডেল লাইট ডিনার করব এটা এই মোমবাতি জ্বালিয়ে এই যে দেখো মোমবাতি দাঁড়িয়ে এখানে মোমবাতিগুলো রেখে দেব আর রাত্রেবেলায় ডিনার করব তাই না ক্যান্ডেল লাইট ডিনার যাকে বলে তো যাই হোক এটা হচ্ছে আমার ছোটো বিশেষই আমাকে দিয়েছে এটা এখানে রাখি ও এর মধ্যে আছে হচ্ছে একটা শাল জিনিসগুলো জুম করে দেখাচ্ছ একটু দেখাও তাহলে ভাল লাগবে দেখতে এই শালটা কে দিয়েছে বলো তো আমাকে আমার রিমি ননদ দিয়েছে শালটা খুব সুন্দর কালারটা রেড কালার একটু গায়ে দিয়েই দেখাই কে ফোন করবে দেখি আমার ছোট ফোনটায় ফোন এসেছে ও ফটোগ্রাফার হ্যালো তো এইটা হচ্ছে দিয়েছে রিমি আমাকে খুব সুন্দর হয়েছে শালটা বাবা সব গুছিয়ে রাখবো একটু বাদে ও এর মধ্যে আছে একটা কুর্তি সেটা হচ্ছে দিয়েছে আমাকে আমার হচ্ছে যে রাজীবদার কাছ থেকে আমি ব্লাউজ কাটাই তো সেই রাজীবদা আমাকে এখানে একটা কুর্তি দিয়েছে বেশ সুন্দর পলতে গেলে পরতে পারবো এই কুর্তিটা দিয়েছে রাজীব বেশ সুন্দর না চলো কিছু কিছু শাড়ি আছে যেগুলো আমি পেয়েছি যে দেখো একটা ছাপার শাড়ি এই যে একটা একটা এই যে আর এর মধ্যে ও এই শাড়িটা দিয়েছে যে আমার সঙ্গে দেখা করতে এসেছিল তো সেই আর কি দাদা ভাই আর দিদি ভাই ওরা আমার জন্য এই শাড়িটা নিয়ে এসছিল এটাও খুশি তো এখানেই সব এক জায়গায় রাখা ছিল তাই তোমাদেরকে দেখালো আর এটার মধ্যে আছে হচ্ছে একটা কি বলে না ভাত রান্না করার সসপ্যান না সসপ্যান যাই হোক যাই একটা কিছু বলে তো এটা দিয়েছে আমাকে হচ্ছে খুব খুব আমাদের ভালোবাসার আদরের একজন সেটা হচ্ছে আমার মেজ পিসি শাশুড়ি হচ্ছে বড়ো মেয়ে ওর নাম হচ্ছে বুড়ন তো ও না গিফটের মানে এই আইডিয়াটা ওর একটু অন্য রকম মানে যেটা এমন জিনিস দেবে যেটা কিনা খুব ভীষণ ভীষণভাবে কাজে লাগবে তো এটা ও আমাকে দিয়েছে বলেছে তো তোর ফ্ল্যাটে যাব তখন তুই ভাত রান্না করে খাওয়াবি তো এটা আমাকে দিয়েছে খুব সুন্দর এটা এটা আমি যখন সত্যি ফ্ল্যাটে যাব তখন আমি এটাই করে ভাত রান্না করি ও তার মধ্যে কিন্তু রয়েছে আলতার সিঁদুর ওর গিফটের মানে আইডিয়া এত ভালো না ও প্রত্যেকটা অনুষ্ঠানে প্রত্যেককে মানে এত সুন্দরভাবে গিফট দেয় যেটা কিনা ভীষণভাবে কাজে লাগে তুতুন হওয়ার পর সবাই নর্মালি বাচ্চা হলে জামা প্যান্ট বা বেবিস প্রোডাক্ট এগুলো নিয়ে আসে আর আমাকে তখন দিয়েছিল একটা ছোট বাটি হাতা মানে স্টিলের আর কি বাসনপত্র যেগুলো কিনা আমি ইউজ করতে পারবো বলেছে বলছিল তুতুন যখন বড় হবে এটা রান্না করবি ই করবি মানে এরকম করে যেটা কিনা আমি এখনও পল্টাতে ইউজ করি খুব ভালো গিফটের আইডিয়া তো যাই হোক এটা আমি যখন ফ্ল্যাটে যাব তখন ব্যবহার করব এখন আমি এখানেই রেখে যাব চল এবার এই গিফটগুলো খুলি এটার মধ্যে কি আছে গিফটগুলো খুলতে কিন্তু বেশ ভালো লাগে ঝটপট করে খুলে নিই কি আছে বলো তো ঘড়ি হ্যাঁ মনে হচ্ছে কেন আমি ছবিটা দেখলাম যে তো এর মধ্যে কিন্তু খুব সুন্দর একটা দেয়াল ঘুরি রয়েছে দেখো যেটা কিনা আমাদের এইখানে কাজে লাগবে বলে পলতাতে একটা আছে এই ঘরে নেই তো এটা এই ঘরে সেট করব আজ খুব সুন্দর ফ্যামিলি ফটো দেওয়া যাবে তো এটার মধ্যে ছিল একটা দেয়াল ঘুরি চলো এবার এটা আনবক্সিং করি কেউ একটা ছবি তোল কিন্তু এটা কি করে খুলবো যাও এটা খুলছি না এর মধ্যে একটা ডিনার সেট আছে দেখে বোঝাই যাচ্ছে তো এটাও খুব কাজে এগুলো সব আমি ফ্ল্যাটে যাবো যখন তখন ইউজ করব তো এটা আর খুলছি না এর মধ্যে রয়েছে একটা ডিনার সেট সেটা দেখেই বুঝতে পারছি এটা দিয়েছে তোমাদের দাদাভাইয়ের বন্ধু মনে আছে এটা আমার হাতে দিয়েছিলো তখন মনে আছে মানে খেয়াল করেছিলাম আর কি যেহেতু ব্লু কালার এরকম ইয়ে করা তো যাই হোক আর লাস্টে আমি যেটা দেখাবো সেটা হচ্ছে আমার ভাইয়ার বোন এসেছিলো আমার আমার আর কি নিজের কাকার ছেলে মেয়ে তো সেই ভাইয়ার বোন মানে কাকা একটা গিফট দিয়ে পাঠিয়েছে তো সেটা হচ্ছে একটা মঙ্গলসূত্র সেটাও ভাবলাম তোমাদেরকে একটু দেখাই দেখানো হয়নি কিন্তু আমি গলায় পড়েছিলাম আমার অনুষ্ঠানের মধ্যেই তো এই মঙ্গলসূত্রটা দিয়েছে হচ্ছে আমার কাকা ফোন এসছে আরেকটা গিফট আছে সেটা হচ্ছে এই যে আংটিটা হাতের যে পলা আংটি তো এটা দিয়েছে হচ্ছে আমাকে প্রতিমা দি সেটা আমি তোমাদেরকে ভিডিওতে দেখিয়েছিলাম ও নিজে হাতেই আমাকে পরিয়ে দিয়েছিল তো যাই হোক এই গিফট ছিল আর চলো তাহলে ও ও আরেকটা জিনিস আমি দেখাতে ভুলে যাচ্ছিলাম সেটা হচ্ছে এখানে একটা ইন্ডাকশান ওভেন আছে এটা দিয়েছে আমাকে আমার ননদ মানে লাভলি দি তো আমার ননদ এই গিফটটা আমাকে দিয়েছে এটাও খুব কাজে সব ফ্ল্যাটে গেলে এগুলো সব কাজে লাগবে তো যাই হোক চলো রাইস কেমন লাগলো আজকের ভিডিওটা অবশ্যই কমেন্ট করে জানাবে তো চলো আজকের মতো টাটা সবাই খুব ভালো থেকো সুস্থ থেকো আবার দেখা হবে নেক্সট ব্লগে মানে হচ্ছে পলতা যাওয়ার ব্লগে তো চলো টাটা সবাই খুব ভালো থেকো